সো হে গাইস, আমি রুদ্রাক্ষ ভট্টাচার্য আপনাদের কাছে পুনরায় নিয়ে এসেছি আপনাদেরই এই চ্যানেল বং ওয়াইল্ড। আজকে যেটা বলার বিষয় হচ্ছে সেটা থাম্বনেইল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং ভিডিও সামনেও আসছে, যে অ্যাঞ্জেল ফিশ কীভাবে রাখবেন এবং অ্যাঞ্জেল ফিশ যতগুলো বিগিনার ফিশ আছে তাদের মধ্যে একটা অন্যতম ফেভারিট একটা মাছ, যেটা অনেক বিগিনাররাই প্রথমে করার সময় অ্যাঞ্জেল ফিশ ব্যবহার করে থাকেন। অ্যাঞ্জেল ফিশের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অ্যাঞ্জেল ফিশ দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। এটা বেসিক্যালি অ্যামাজন রিভারের মাছ, আর অ্যামাজন রিভারের থাকার জন্য এবং এটা একটা চিকলিট ভ্যারাইটির মাছ, প্রথমেই বলে দিই এটা একটা চিকলিট প্রজাতির মাছ। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়, এটা 6-8 ইঞ্চির সাইজ বড় হয়ে থাকে। অ্যাজ এ বিগিনার হিসাবে কিন্তু আপনারা এই মাছটা খুব সহজেই আপনার অ্যাকোরিয়ামের মধ্যে রাখতে পারেন এবং আপনার ঘরের অত্যন্ত শোভাবর্ধনের বিষয় হয়ে উঠবে এই মাছটি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মাছকে রাখার জন্য যে সমস্ত বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই যে বিষয়টির ওপর আমরা আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্যাঙ্ক সেট আপ টিপস। ট্যাঙ্ক সেট আপ টিপসের মধ্যে কিন্তু অ্যাঞ্জেল ফিশ কিন্তু প্রচুর 6-8 ইঞ্চিস লং হয়ে থাকে, সেই জন্য আপনাকে 20 গ্যালনের বেশি ক্যাপাসিটি, 20 গ্যালন বলে দিই প্রায় 60 লিটার থেকে 80 লিটারের বেশি ক্যাপাসিটির অ্যাকোরিয়াম কিন্তু আপনাকে নিতে হবে, যাতে করে মাছটা চলাফেরাতে কোনো অসুবিধে না হয়। আর এই ফিশটা কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হয়ে থাকে এবং এর আইডিয়াল টেম্পারেচার 75-84 ডিগ্রি ফারেনহাইট। সুতরাং আপনাকে হয়তো যদি আপনি একটু উষ্ণ জল পছন্দ করে, সুতরাং আপনাকে একটা থার্মোস্ট্যাট অ্যাকোরিয়ামের ভেতরে অবশ্যই রাখতে হবে এবং জলের একটু সফট জল এরা পছন্দ করে। আর সফট জলের এতে এটার প্যারামিটারটা হচ্ছে 5-18 ডিএইচ। ডিএইচ যারা জানেন না সেটা বলে দিই, ডিএইচ হচ্ছে এই সফট জলের সফটনেস মেনটেন করার একটি বিষয়। আর সফট সঙ্গে প্রথম যে বিষয়টি মাথায় আসে আমাদের সেটা হচ্ছে পিএইচ। এর আইডিয়াল পিএইচ হচ্ছে 6-7.5 পিএইচে আপনাদের এই মাছটাকে কিন্তু রাখতে হবে। অবশ্যই করে এই বিষয়গুলোকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট যে বিষয়টির ওপর আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে ট্যাঙ্ক মিটস। এটা কিন্তু অত্যন্ত আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এমন কোনো মাছ রাখবেন না যাতে অ্যাঞ্জেল ফিশের ফিনগুলো তারা খেয়ে নেয়। যেমন যে সমস্ত মাছ আছে যেমন খুব একটু সেমি অ্যাগ্রেসিভ হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনার অ্যাঞ্জেল ফিশের ফিনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে নিতে পারে। এতে কিন্তু আপনার অ্যাঞ্জেল ফিশের ক্ষতি হতে পারে এবং অ্যাঞ্জেল ফিশ অ্যাগ্রেসিভ হয়ে অন্য কোনো মাছকে, এমনকি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে এবং অন্য কোনো মাছকে মেরেও ফেলতে পারে। সুতরাং আপনারা কী করবেন, আপনারা একটু খেয়াল করে এমন কোনো মাছ রাখবেন না যাতে অ্যাঞ্জেল ফিশের ফিনের কোনো ক্ষতি হয়ে থাকে। অবশ্যই করে অ্যাঞ্জেল ফিশের সঙ্গে কিন্তু অনেক প্রচুর পরিমাণে মাছ রাখবেন না, ওভার ক্রাউড করবেন না, যাতে করে অ্যাঞ্জেল ফিশের ঘুরতে অসুবিধে হয়ে যায়। ট্যাঙ্কটা ফাঁকাই রাখবেন যাতে করে অ্যাঞ্জেল ফিশ ফ্রিলি চলাফেরা করতে পারে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। নেক্সট যে বিষয়টির ওপর চলে আসছি সেটা হচ্ছে ফিডিং। অ্যাঞ্জেলের যেহেতু একটি চিকলিট প্রজাতির মাছ এবং চিকলিটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চিকলিটের মুখটা কিন্তু খুব বডির তুলনায় অনেকটাই পরিমাণ ছোট হয়ে থাকে, সুতরাং আপনাদের যে বিষয়টির ওপর এ করতে হবে যে খাওয়ারের যাতে দানাটা খুব একটা বড় না হয় এবং যাতে তাদের মুখের ভেতর ফিট হতে পারে এমন কোনো খাবার আপনাকে কিনতে হবে। যেমন অপটিমামের মাইক্রো প্লেট আছে, এটা কিন্তু অত্যন্ত একটি ভালো খাবার ফর দ্য অ্যাঞ্জেল ফিশ, খুব ভালো খাবার, এটা আপনি খাওয়াতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ব্লাডমস খাওয়াতে পারেন, ব্লাডমসও খুব ভালো। আর ননভেজ যে কোনো রকমের ফুড, হোমমেডও হতে পারে, আপনি বিফ হাটও খাওয়াতে পারেন, গোট হাটও খাওয়াতে পারেন, অ্যাজ পার ইয়োর চয়েস এবং আপনার যেভাবে বাজেট সেভাবে আপনি খাওয়াতে পারেন। এছাড়াও বাজেটে অনেক রকমের অ্যাঞ্জেল ফিশের খাওয়ার আছে, সেই খাবারগুলো কিনেও কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। শুধু একটাই বিষয় ধ্যান রাখবেন যে অ্যাঞ্জেল ফিশের খাওয়ারের দানাগুলো যাতে অ্যাঞ্জেল ফিশের মুখের সমান হয়, এবং যদি আপনি ছোটো অ্যাঞ্জেল ফিশ নিয়ে আসেন তাহলে খাওয়া নিয়ে খুবই ইস্যু হতে পারেন, কারণ
খাওয়ার অনেক সময় আপনাকে ডাস্ট করে দিতে হতে পারে, সেই জন্য আমি বলবো অ্যাজ এ বিগিনার আপনাকে একটু বড় সাইজের অ্যাঞ্জেল ফিশ কিনবেন, যাতে করে আপনার খাওয়া নিয়ে বেশি ইস্যু না থাকে। নেক্সট যে বিষয়টির ওপর চলে আসি সেটা হচ্ছে ওয়াটার কন্ডিশন এবং ওয়াটার প্যারামিটার্স। ওয়াটার প্যারামিটার্সের ভেতরে আগেই যেটা বললাম যে পিএইচের মেনটেনটা আপনাকে করতে হবে, পিএইচ 6-7.5 মধ্যে আপনাকে রাখতে হবে। আর যে বিষয়টির ওপর নির্ভর করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভালো ফিল্টার ব্যবহার করতে হবে, যাতে করে জল পরিষ্কার থাকে এবং জলের অ্যামোনিয়া নাইট্রেট লেভেল যাতে কম থাকে। সেই জন্য আপনাকে প্রতি সপ্তাহে 30% করে জল চেঞ্জ করতে হবে, যাতে করে আপনার মাছটা হেলদি থাকে এবং খুব তাড়াতাড়ি বাড়ে। সেই জন্য এইটুকু কাজ আপনাকে করতে হবে। আপনি যদি 30% নাও চেঞ্জ করতে পারেন সপ্তাহে, মিনিমাম চেষ্টা করবেন ভালো ফিল্ট্রেশন দেওয়ার জন্য, যাতে করে মাছটা ভালো হেলদি থাকে। আর মিনিমাম মাসে দুবার জল চেঞ্জ মিনিমাম করবেন, যদি খুব অসুবিধে হয় তাহলে এটা করবেন, না হলে সপ্তাহে 30% ওয়াটার চেঞ্জ প্রতি সপ্তাহে করবেন, তাহলে কিন্তু মাছ খুব ভালো হেলদি থাকবে। এবারে চলে আসি অ্যাঞ্জেল ফিশের, বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল ফিশ হয়ে থাকে, তিন রকমের প্রধানত অ্যাঞ্জেল ফিশ হয়ে থাকে, তিন নয় চার রকম। কই অ্যাঞ্জেল ফিশ, মার্বেল অ্যাঞ্জেল ফিশ, যে কালো আর সাদা মিক্স ইয়ে থাকে সেগুলোকে বলে মার্বেল অ্যাঞ্জেল ফিশ, এবং হোয়াইট যে অ্যাঞ্জেল, একদম ফিট হোয়াইট যে অ্যাঞ্জেলগুলো থাকে সেটাও আপনি কিনতে পারেন, সে অ্যাঞ্জেল ফিশও অনেকে কিনে থাকে। তো সবকটা অ্যাঞ্জেল ফিশেই মেনটেন করা কিন্তু সেম, সুতরাং এই বিষয়গুলোকে আপনি খেয়াল রাখলে খুব সহজেই বাড়িতে আপনি অ্যাঞ্জেল ফিশ রাখতে পারবেন। তো অ্যাঞ্জেল মাছটাকে যদি আপনি একটু যত্নে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই মানে আপনার কত মানে খুবই পোষ মেনে যায়। আপনি যদি ধরুন খাওয়ার দিতে গেলেন আপনার সামনে চলে আসবে, এবং অ্যাঞ্জেল মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি অ্যাঞ্জেল মাছকে ব্রিড করান তাহলে বুঝতে পারবেন, অ্যাঞ্জেল মাছের একজনের সাথেই পেয়ার করে লাইফ টাইমের জন্য, যদি সে অ্যাঞ্জেল মাছের যে ফিমেল বা মেলটা মরে যায় তাহলে দ্বিতীয়বার কিন্তু আর অ্যাঞ্জেল ব্রিড করে না। এটা একটা খুব বড় বৈশিষ্ট্য, আর সারা জীবন উইডো হিসাবে থেকে যায়। সুতরাং প্লিজ একটু যত্ন নিয়ে আপনারা অ্যাঞ্জেল মাছটাকে রাখবেন। নিশ্চয়ই করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর পাশে যা আসা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আপনার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পারেন। ততক্ষণ অবধি টাটা।